সকাল 9টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ রাইফেলসের বিভিন্ন পদে লোক নিয়োগ প্রক্রিয়া। বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল 6টি পদের জন্য। পরিকল্পনার কথা চ্যানেল একে জানিয়েছিলেন নিহত পরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। আমি চাই যে 43,000 থেকে আমরা এটাকে বৃদ্ধি করে 50,000 নিয়ে যাই। 50,000 কেন বলছি, কারণ এখনো আমাদের 480 কিলোমিটারের মতো সীমান্ত আছে অরক্ষিত অবস্থায় পার্বত্য চট্টগ্রামে, এবং সেই অরক্ষিত সীমান্তকে রক্ষা করার জন্য আমাদের মিনিমাম 6টি ব্যাটালিয়ন দরকার, 58টি বিওপি প্রয়োজন। তার পরিকল্পনায় আরো ছিল চট্টগ্রামের সাতকানিয়ায় 50 বেডের হাসপাতাল, বিহারের কোয়ার্টারগুলোর সুযোগ সুবিধা উন্নয়ন, আইটি খাতকে সমৃদ্ধ করা, কল্যাণমূলক ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ। মিডিয়া সদস্যদের জন্য গৃহীত আরো উন্নয়ন পরিকল্পনার তথ্য এখনো জলজল করছে ওয়েবসাইটে। আছে কল্যাণমূলক কাজে বিডিআরের ভূমিকা স্বাক্ষর, 2008 সালে 4 মাসে বিডিআর সদস্যদের মেয়েদের বিয়েতে দেয়া 3,10,000 টাকা, শিক্ষার্থীদের দেয়া 6,65,000 টাকা, 2007 সালে বিডিআর সদস্যদের পবিত্র হজব্রত পালনে দেয়া 35,64,000 টাকার হিসেব। আরো আছে বিডিআর সদস্যদের কৃতিত্ব ও সাহসী ভূমিকার বর্ণনা। জওয়ানদের এসব অবদানের স্বীকৃতি দিতেই আয়োজন 25 ফেব্রুয়ারির দরবার। ওই সৎ উদ্যোগকে ধ্বংস করেছে বিদ্রোহী জওয়ানদের পৈশাচিক হত্যাযজ্ঞ। কলঙ্কিত হয়েছে বিডিআরের স্বর্ণাক্ষরে লেখা দীর্ঘ ইতিহাস, থমকে গেছে সুদিনের সব পরিকল্পনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।